দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এতে কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তা বলা হয়। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক বার্তায় উপদেষ্টাদের মন্ত্রণালয় সম্পর্কে জানানো হয়। এতে সরকারে থাকা দুই ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলামকে দেয়া হয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় আসিফ মাহমুদকে। এসব মন্ত্রণালয়ে আগে যথাক্রমে দায়িত্ব পালন করেছেন জুনাইদ আহমেদ পলক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর মধ্যে আন্দোলন চলাকালে দুই দফায় ইন্টারনেট বন্ধের জন্য সমালোচিত ছিলেন পলক, যার ফলে আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ অনেকটাই ব্যাহত হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। সদ্য দায়িত্ব পাওয়া এসব সমন্বয়ককে আন্দোলন থেকে বিরত রাখতে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেয়া হয়। কিন্তু সাজানো সেই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অন্য সমন্বয়করা। পরে এসব সমন্বয়ক মুক্তি পেয়ে জানান, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তারা গ্রেপ্তার, গুম অথবা খুন হয়ে গেলেও যাতে আন্দোলন অব্যাহত রাখা হয়।